তার দুই তিনটা প্রেক্ষাপট আপনাদেরকে বলি আমি একটা হচ্ছে একজনের বড় খামারই বলতে পারেন অনেকগুলোই তার গরু আছে কিন্তু হচ্ছে তার খামারের যে গাভীগুলো ওইগুলো দুধ দেয়ও ভালো পনেরো বিশ লিটার দুধ দেয় মোটামুটি তো পনেরো বিশ লিটার একটা গাভী দুধ দিচ্ছে একটা খামারে কিন্তু সমস্যা হচ্ছে এই গাভীর খামারটাতে সেই অর্থে ঘাসের যোগানটা নাই ঘাসটা খুব কম তো কি হচ্ছে গাভী হচ্ছে নিয়মিত হিটে আসতেছে না অর্থাৎ দেখা যাচ্ছে যে বাসুর হয়েছে ছয় সাত মাস শুরুর দিকে সে কিছুদিন মাঝের মানে প্রথম এক মাস বাদ দিয়ে একুশ বাইশ দিনের পরে যেহেতু চব্বিশ দিনের পর থেকে দুধ ফুল দুধ ফুল প্রোডাকশনে আসে তো দেখা গেল যে মাঝের দুই তিন মাস খুব ভালো দুধ পাইছে আঠারো লিটার উনিশ লিটার দুধ পাইছে তারপরে চতুর্থ পঞ্চম মাস থেকে আবার দুধ একটা পর্যায়ে কমতে কমতে এক জায়গায় সে স্থির হয়েছে গরুর চেহারাও একটু খারাপ হয়েছে হুম আবার হচ্ছে গরুটা এখন পর্যন্ত ডাকে আসে না তো কি একটা অবস্থা চিন্তা করেন দুধ পাচ্ছে না এখন বুঝতেছেন না কিন্তু হচ্ছে যখন কিনা হচ্ছে আরও সময়টা চলে যাচ্ছে দুধটা কমে যাচ্ছে আবার দীর্ঘদিন যখন মনে করেন সাত আট মাস পরে যায় গাভীটা আবার ডাকে আপনি অনেক চিকিৎসা করে পয়সা খরচ করে গাভীটাকে হিটে আনলেন আনার পরে গাবিটা কনসেপ্ট করে বাসুর হলো দেখা গেল যে গত বছর আপনি আঠারো উনিশ লিটার পর্যন্ত দুধ পাইছেন কিন্তু পরের বছর গিয়ে কিন্তু আবার দুধটা পাচ্ছেন না আপনি একটা গাভীর থেকে যদি একটা না আপনি সতেরো আঠারো মাস দুধ নেন সেই গাভীটা আপনি কিভাবে আশা করেন যে পরের ল্যাকটেশনে বা পরের বছর যখন গিয়ে বাসুর হবে সেই গাভীটা আবার দুধ দেবে তো এই যে ম্যানেজমেন্টের বিষয়টা আপনার যদি খামারটাকে লাভবান করতে হয় তাহলে কিন্তু আপনাকে গরুটাকে মোটামুটি পঁচাশি নব্বই দিনের মধ্যে হিটে আনতে হবে এবং মানে কনসেপ্ট করানোর চেষ্টা করতে হবে তো এই জিনিসটা আমরা করতে পারি না কেন এটার যে শুধু একটা নির্দিষ্ট কোনো কারণ এরকম একটা নির্দিষ্ট কারণ বলা যাবে না এটা অনেক ধরনের কারণ থাকতে পারে তবে সচরাচর যেটা হয় যেই খামারগুলোতে সাধারণত ঘাস থাকে না মানে ঘাসের যোগান কম দুধের খামারে সেই খামারগুলোতে এই ইনফার্টিলিটির সমস্যাটা অনুর্বরতার সমস্যাটা বেশি ফার্টিলিটি কম কারণ দেখবেন যে কিছু বকনাম হিটে আসে না হ্যাঁ ওয়েট গেইন করছে ঠিক আছে হ্যাঁ সবই কৃমিনাশক করানো আছে কী জন্য হিটে আসতেছে না দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে সূর্যের আলো পাচ্ছে না বা আপনার হচ্ছে দানাদার খাবার ঠিক আছে কিন্তু আবার ঘাসের পরিমাণটা কম তখন এই বকনাগুলো কিন্তু আপনার সহজে হিটে আসতে চায় না আবার হিটে আসলেও আপনি ইনসিমিনেশন করাইলেও আপনার গিয়ে হচ্ছে বকনাটা সিমেন্ট রাখতেছে না কনসেপ্ট করতেছে না তো এই সমস্যাগুলার প্রধান মানে এই সমস্যাগুলা বিশ্লেষণ করলে আপনি যেটাই পাবেন যে আসলে ঘাস আর আপনি যদি এত কিছু না বোঝেন বা এত কিছু বোঝারও দরকার না হয় একটা জিনিস বুঝবেন যে গরু আসলে তৃণভুঁজি প্রাণী শুধু এই জিনিসটা মাথায় রাখেন তৃণবুজি প্রাণী মানে আল্লাহকে বানাইছে ওর পাকস্থলীর মধ্যে প্রকোষ্ঠ হচ্ছে চারটা ও খাবার খাওয়ার পরে এই খাবারটা আবার মুখ দিয়ে বের করে জাবর কাটে হ্যাঁ তো তার মানে ওর কী ধরনের খাবারটা বেশি দরকার ওরে যদি আপনি বেশি দানার দেন তাহলে তো ওর সমস্যা হবে ওর হজমে সমস্যা হবে ওর অনুর্বরতা হবে আর আপনি যদি ওকে একটা সুষম খাবার দেন সুষম খাবার বলতে শুধু দানাদারটা সুষম এটা না পুরা জিনিসটাই আপনার একটা ব্যালেন্স ডায়েট যদি আপনি দেন তাকে তাকে দানাদারও দিলেন তাকে ঘাসও দিলেন যদি আপনার খড়ের সরবরাহ থাকে সামান্য পরিমাণ খড়ও দিলেন যারা সাইলেস খাওয়াইতে পারেন ভালো সাইলেস যদি খাওয়ান সেটাও খারাপ না তো এই যে বিষয়টা যদি আপনার মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার খামারটাকে লাভবান করতে পারবেন এখন হচ্ছে আমরা প্রশ্ন করি যে আসলে যে ঘাস খাওয়ালেই কি আপনার খামারের খরচটা কমে আসবে এটার কি আসলে এরকম কোন প্রমাণ আছে জি প্রমাণ আছে ভাই প্রমাণ যেমন আপনি আমি যেমন প্রথম প্রেক্ষাপটটা বর্ণনা করলাম যে আপনার দানাদার খাওয়াচ্ছে দানাদারের দাম কত এক কেজি দানাদার খাবার আপনি যদি কোম্পানির থেকে ফিড কেনেন তাহলে এক কেজি ফিডের দাম কয় টাকা পড়ে এটা আপনি নিজে যায় খোঁজ নেন বা আপনি যদি ফিড ফর্মুলেশন করেন আপনি ভুট্টা কিনলেন আপনি গমের ভুসি কিনলেন আপনি ডাল ভাঙ্গা বা ডালের খোসা কিনলেন আপনি খৈল কিনলেন দুই পদের তো এতে আপনার খরচ কত তো এই দানাদারের খরচটার পাশাপাশি আপনার তো মিনারেলস দিতে হবে আপনি ডিবি কিনবেন আপনি ডিসিবি কিনবেন আপনি লাইমস্টন কিনবেন তো আপনার তো এই সবগুলো জিনিসই কেনা আর এগুলার দাম সম্বন্ধে নিশ্চয়ই যারা গরুর খামারি আছেন তাদের নতুন করে বলার কোনো দরকার নাই আর আপনি যদি ঘাস উৎপাদন করেন আপনার যদি নিজের জমি নাও থাকে আপনি যদি জমির লিজ নিয়েও ঘাস উৎপাদন করেন ঘাসে আপনি যদি যেহেতু আপনি গরুর খামারি আপনি এই যে উন্নত জাতের যে ঘাসগুলো আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে জৈব সার দিতে হয় জৈব সার বলতে আপনি গোবর দিতে পারেন তো আপনি যখন গোবরটা দিচ্ছেন এটা কিন্তু আপনার খামারের গোবর আর গোবরটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মানে সস্তা জৈব সার অথচ সস্তা তো আপনি যদি দামও হিসাব করেন যেহেতু আপনার নিজের জিনিস দাম হিসাব করলে দেখবেন যে সস্তা এই জৈব সার দিলেন পাশাপাশি হচ্ছে আপনি ঘাস কাটার পরে আপনি হচ্ছে ইউরিয়া টিএসপি মিলিয়ে দিলে ইউরিয়া এবং ডিএপি মিলাই দিলেন কিছু পরিমাণে বিঘাপতি আঠারো বিশ কেজি করে হ্যাঁ দেওয়ার পরে আবার কিছু যদি জৈব সার থাকে আবার জৈব সার যদি ছিটাই দেওয়া সম্ভব হয় দিলেন আর পাশাপাশি হচ্ছে ম্যাগনেশিয়াম সার এগুলো বছরে একবার দিলেই হয় তো এই যে জিনিসটা আপনার এক কেজি ঘাস উৎপাদন করতে আপনার কয় টাকা খরচ পড়বে এখন কথা হচ্ছে আমরা এই ঘাস আর দানাদের কি তুলনা করতে পারি বিভিন্ন মানে তুলনা করার বিভিন্ন মানদণ্ড আছে একটা জিনিস হচ্ছে এনার্জি বা হচ্ছে মে মানে কি পরিমাণ তার শক্তি দরকার হচ্ছে হ্যাঁ এইটা দিয়ে আমরা একটা তুলনা করতে পারি একটা তুলনা করা হয়ে থাকে সব জায়গায় এই জিনিসটা প্রচলিত আছে যে একটা দুগ্ধবতী খা গাভীর জন্য হ্যাঁ প্রতি একশো মানে দুগ্ধবতী গাভী না যে কোনো একটা গরুর জন্য তার একশো কেজি বডি ওয়েট মেনটেন করার জন্য মানে ওজন যদি একশো কেজি হয় ওর শরীরটা চলার জন্য ওর দশ মেগাজুল শক্তির প্রয়োজন এটা কি কীরকম আপনার একটা ওই পাম্প আছে ডিজেল ইঞ্জিন যেটা দিয়ে আপনি পানি তোলেন এটাতে যদি আপনি এক লিটার তেল দেন ও তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই মেশিনটা চলবে পাম্পটা ঘুরবে আপনি পানি পাবেন তো এরকম গরুর শরীরে যদি একশো কেজি বডি ওয়েট হয় ওর দশ মেগাজুল শক্তি লাগবে বা ওর ওই যে এক লিটার ডিজেল লাগবে ওর চলার জন্য হ্যাঁ ও যে বেঁচে থাকবে ওর শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলা মেনটেন করার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য ওর এই শক্তিটা প্রয়োজন দশ মেগাজুল আবার এক লিটার দুধ উৎপাদনের জন্য কিন্তু শক্তি প্রয়োজন হয় পাঁচ মেগাজুল একটু খেয়াল করেন একশো কেজি শারীরিক ওজন এটা রক্ষণাবেক্ষণ বা মেনটেনের জন্য দশ মেগাজুল শক্তি প্রয়োজন হয় ধরেন একটা গরুর ওজন হচ্ছে তিনশো কেজি তাহলে একশো কেজির জন্য যদি দশ মেগাজুল শক্তির প্রয়োজন হয় তাহলে তিনশো কেজি যার ওজন তাহলে দশ যোগ দশ যোগ দশ তিরিশ মেগাজুল শক্তির প্রয়োজন আচ্ছা এই গাভীটা কম করে ধরলাম যদি এই গাভীটা আবার দশ লিটার দুধ দেয় এক লিটার দুধের জন্য প্রয়োজন পাঁচ মেগাজুল শক্তি তাহলে দশ লিটার দুধের জন্য কত প্রয়োজন হচ্ছে দশ এবার পাঁচ দিয়ে ঘুম দেন পঞ্চাশ মেগাজুল এই পঞ্চাশ মেগাজুল হচ্ছে দুধের জন্য দশ লিটার দুধের আর তার হচ্ছে তিরিশ মেগাজুল শক্তি লাগতেছে তার তিনশো কেজি বডি ওয়েট মেনটেন করার জন্য তো আপনার এই গাভিটার দশ কেজি দুধ দেবে আপনাকে এবং সে বেঁচে থাকবে তার শরীরটা ঠিক রাখবে শরীরটা ভাঙবে না এই জন্য তার আশি মেগাজুল শক্তির প্রয়োজন এখন এই আশি মেগাজুল শক্তি আপনি কোথায় পাবেন এখানে আপনাকে আমি তুলনাটা নিয়ে আসতেছি আপনার একটা ভালো মানের দানাদার খাবারে কথা বুঝবেন ভালো করে এক কেজি ভালো মানের দানাদার খাবারে দশ মেগাজুল এনার্জি পাওয়া যায় বুঝতে পারছেন তাহলে এক কেজি দানাদারে পাচ্ছেন দশ মেগাজুল এবার ঘাসে কতটুক পাচ্ছেন দেখেন এক কেজি ঘাসে মোটামুটি যদি চাষ করা ঘাস হয় পাকচং বলেন নেপিয়ার বলেন এই লাল পাকচং বলেন এগুলো যদি আপনি সব ধরনের সার দিয়ে নিয়মিত সেচ দেন হ্যাঁ মানে নিয়ম মেনে চাষ করেন তাহলে এই ঘাসগুলোতে কিন্তু আপনি তেরো থেকে ষোলো পার্সেন্ট ক্ষেত্র বিশেষে আরও বেশিও প্রোটিন পার্সেন্ট পাবেন তো আমরা হিসাবে যে তুলনাটা করা হয় হিসাবে বলা হয় যে এক কেজি ঘাস থেকে আপনি দুই মেগাজুল শক্তি পাবেন তার মানে কি এক কেজি দানাদারে পাচ্ছেন আপনি দশ মেগাজুল শক্তি আর এক কেজি ঘাসে পাচ্ছেন আপনি দুই মেগাজুল শক্তি তার মানে কি আপনার এক কেজি দানাদারের সমান যদি শক্তি পাইতে হয় দশ মেগাজুল শক্তি পাইতে হয় তাহলে ঘাস লাগতেছে পাঁচ কেজি তার মানে কি আপনার পুরা জিনিসটা যদি আপনি ঘাস খাওয়ান আমি এটা বলতেছি না আপনার পাঁচ কেজি দানাদারের জায়গায় যদি আপনি আবার হচ্ছে চার কেজি দানাদার দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ কেজি ঘাস বাড়াই দিলেই হবে তো এই একটা তুলনা আপনারা পাইলেন তার মানে এক কেজি মানে এক কেজি ঘাস উৎপাদন খরচ কত হইতে পারে তো এটা আপনারা যারা উৎপাদন করেন তারাই বলেন আমি যদি সংখ্যা দিয়ে বলি তাহলে জিনিসটা শুনতে আপনার মানে শুনতে একটু অন্যরকম লাগবে তো আপনারা যারা নিজেরা করেন বাস্তবতা যারা জানেন বাস্তবতা বিবর্জিত হয়ে কোনো কাজ করা যাবে না বাস্তবতা নিরিখেই কাজ করতে হবে মানে আকাশকুসুম স্বপ্ন দেখে লাভ নাই আমাকে পা মাটিতেই রাখতে হবে সেভাবেই আমার আগাইতে হবে তো আমি যদি পাঁচ কেজির জায়গায় চার কেজি দানাদার দেই আর পাঁচ কেজি ঘাস বাড়াই দেই তাইলে আমার এক কেজি দানাদার কম লাগলো পাঁচ কেজি ঘাস বাড়াই দিলাম তো আমার যদি ঘাসের উৎপাদন খরচ পাঁচ কেজি ঘাসের উৎপাদন খরচ যদি দশ টাকা পনেরো টাকা হয় এক কেজি দানাদার তো পঞ্চাশ টাকার নিচে হয় না পঁয়তাল্লিশ টাকার নিচে যদি পঁয়তাল্লিশ টাকা হয় এক কেজি দানাদার আর পাঁচ কেজি ঘাসের দাম যদি পনেরো টাকা হয় তাও কিন্তু আমার তিরিশ টাকা সেভ হইলো এটা আমার একটা গরুতে এরকম যদি আমার পাঁচটা গরু থাকে পাঁচ তিরিশের দেড়শো টাকা এটা আপনার হচ্ছে এই মানে শুধুমাত্র পাঁচ কেজি ঘাস বাড়ানো এক কেজি দানাদার কমায় পাঁচ কেজি ঘাস বাড়ানোতে আপনার হচ্ছে এই অর্থটা সাশ্রয় হইলো তো এই জিনিসগুলো হচ্ছে আপনার হিসাব করে আপনার আগাইতে হবে এটা একটা জাস্ট তুলনা করলাম আমি আপনি যদি খড়ের সাথেও তুলনা করেন এক কেজি খড়ে খড়ের ড্রাই মিটার বেশি ঘাসের ড্রাই কম কিন্তু ঘাসে আবার হচ্ছে প্রোটিন পার্সেন্টেজ বেশি খড়ে কিন্তু প্রোটিন আবার কম ভালো মানের যদি খড় হয় সেই খড়ে তিন থেকে চার ভাগ সর্বোচ্চ তিন থেকে চার ভাগ প্রোটিন থাকে আর এই যে আপনার নেপিয়ার বলেন নেপিয়ার পাকচং যেটা পাকচং বা রেড পাকচং এগুলো যদি আপনি ভালোভাবে সঠিকভাবে সব ধরনের সার দিয়ে চাষ করেন তেরো থেকে বিশ ভাগ পর্যন্ত পুষ্টি পাওয়া সম্ভব বা তেরো থেকে ভাগ পর্যন্ত পুষ্টি পাওয়া সম্ভব তাহলে তেরো থেকে ভাগ পর্যন্ত প্রোটিন পাওয়া সম্ভব তাহলে এক কেজি ঘাস আর এক কেজি খড় এক কেজি খড়ের দাম কয় টাকা মানে আপনি যখন কিনবেন হিসাব করবেন আর এক কেজি ঘাসের দাম কয় টাকা তো আপনি এক কেজি ঘাসে কম টাকায় যদি বেশি প্রোটিন পান তাহলে আপনি কোনটাতে যাবেন খড় রাখেন খড় সামান্য রাখেন ঘাসটার উপর বেশ নির্ভরশীল হওয়ার চেষ্টা করেন তাহলে হচ্ছে খামার দীর্ঘস্থায়ী হবে আর অনেকে বলবেন যে ভাই দানা দান না খাওয়াই খামার চলতেছে এটা অনেকের অনেক ধরনের আছে এক্সেপশনাল কখনও মানে ব্যতিক্রম যে জিনিসটা ওইটা উদাহরণ হইতে পারে না কারণ যিনি শহরে খামার করতেছেন উনি একশো টাকা দুধ পাচ্ছেন তো উনি রেডি রেডিফিড খাওয়ায় খামার চালাইতেছেন ওনারই সব আলাদা কিন্তু আমরা যারা গ্রামে খামার আমরা পঞ্চাশ ষাট টাকার বেশি দুধের দাম পাচ্ছি না তাহলে আমাদের ওইভাবেই চিন্তা করতে হবে আর হচ্ছে যারা মানে খামার জগতে দীর্ঘদিন মানে থাকতে চান আর কি তারা হচ্ছে বা নতুন খামার যারা করতে চান তারা অবশ্যই ঘাসের উপর বেশি বেশি নির্ভরশীল হবেন কারণ হচ্ছে শুরুতে আইসা এই যে দানাদার নির্ভর খামারই হলে দেখা গেলো যদি দুধের খামারি আপনি ডেয়ারি সেক্টরে আসেন দেখা গেল বকনা হিটে আসবে না গাভীর হিটে আসবে না তখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি যখন ঘাসটা রাখবেন ঘাসটা হচ্ছে ওর জন্য প্রাকৃতিক খাবার ঘাসের মধ্যে ফাইটোনুউট্রিয়ান্ট আছে বিভিন্ন ধরনের মিনারেলস আছে খনিজ আছে এই জিনিসগুলো হচ্ছে মানে যেই জিনিসটা প্রাকৃতিক আপনি কম খরচে পাচ্ছেন তাহলে সেই জিনিসটা আপনি বেশি পয়সা খরচ করে টাকা দিয়ে কেন কিনবেন যেটার সাইড এফেক্ট আছে তো এই মানে শেষ কথাটা যদি বোঝেন বা বোঝার চেষ্টা করেন বা মানেন তাহলে ইনশাল্লাহ ভালো হবে আপনাদের তো এটা একটা আমি মানে একটা জাস্ট তুলনা করলাম যে আপনারা ঘাসের উপর কেন জোর দেবেন ঘাসের উপর কেন জোর দেওয়া উচিত তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বেলবটন টিপে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ